यह है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। অবিলম্বে সুপ্রিম কোর্টের যে বার্ডিকটা মান্যতা দিয়ে খুঁজছি খুঁজছি শিক্ষকদের নিয়োগ অবিলম্বে শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গত দুদিন আগে শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন জানেন, গত তিন তারিখ আমরা 10,323-এর পক্ষ থেকে একটা সিট অ্যান্ড ডেমনস্ট্রেশনের আবেদন করেছিলাম প্রশাসনের কাছে, যে গান্ধী মূর্তির পাদদেশে আমরা বসতে চেয়েছিলাম একটা ইস্যুতে, যে সুপ্রিম কোর্ট আমাদেরকে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদগুলো সোলেস হিসাবে দিয়েছে তাতে যেন রাজ্য সরকার আমাদেরকে সরাসরি নিযুক্তি দেয়, কেননা রাজ্য সরকার নিজেই সুপ্রিম কোর্টের কাছে এফিডেভিট করে সেই বিষয়বস্তুগুলো জানান দিয়েছিল যে এনারা এই 10,600 পোস্টে এই 8,882 জন শিক্ষকদেরকে নিযুক্তি দিতে চাইছেন। পাশাপাশি রাজ্য সরকার এও এফিডেভিটে বলেছিলেন যে কোনো নোটিফিকেশান বা অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই আমাদেরকে নিযুক্তি দিতে চাইছেন রাজ্য সরকার এবং প্রয়োজনে আর পর্যন্ত চেঞ্জ করবেন। এই বক্তব্যগুলির পরিপ্রেক্ষিতেই দেশের সর্বোচ্চ আদালত আমাদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে সরাসরি নিযুক্তি কথা না বলে ইনডাইরেক্টলি যে শব্দটা ব্যবহার করেছে সেটা সোলেস হিসাবে ব্যবহার করেছেন, যেটাকে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বিভিন্নভাবে ব্যাখ্যা করে যাচ্ছেন। সুপ্রিম কোর্টের কোনো অর্ডারকে আমরা জানি কোনো ভুল ব্যাখ্যা করাটাও কিন্তু এক প্রকার কন্টেম্পটের মধ্যে পড়ে। গত তিন তারিখ রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী সোলেস শব্দটাকে যেভাবে ব্যবহার করেছেন বা ব্যাখ্যা করেছেন, আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব, আপনি আপনার যে বক্তব্যগুলো বলছেন, আপনি বলছেন বিভিন্ন অভিজ্ঞ লোকদের সঙ্গে আপনি আলোচনা করে রেখেছেন, আমি বলবো আপনার সরকারি পেডে আপনার বক্তব্যগুলো লিখিত আকারে দিন, সো দ্যাট আমরা সুপ্রিম কোর্টের কাছে জানাতে পারবো যে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্টটা সম্পর্কে কি ধারণা পোষণ করছেন বা কিভাবে বুঝতে পেরেছেন। আর যদি তা না হয়, শুধু রাজনীতির জন্য রাজনীতি করা বন্ধ করে দিন। 10,323 পরিবারগুলো আজ বিপন্ন, 93 জন প্রয়াত হয়েছেন আপনাদের এই রাজনীতির কারণে, এই রাজনীতিগুলো এখন বন্ধ করে দিন। আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব, আপনার যা যা বক্তব্য আছে আপনি দয়া করে লিখিত আকারে দিন, কেননা এই বিষয়গুলো এখন কোর্টের বিচারাধীন। এই বিচারাধীন প্রক্রিয়া সম্পর্কে আমরাও কিছু বলতে চাইছিলাম না, কিন্তু বাধ্য করেছেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী, কারণ কি উনি এই বিষয়গুলো নিয়ে মুখ খুলেছেন এই মুহূর্তে। তো যা ওনার বক্তব্য আছে, যেহেতু আমরা কোর্টে কেসে কেস করেছি, ওনার যা বক্তব্য ওনার বক্তব্যগুলো কোর্টের কাছে তুলে ধরুন, এগুলো সামাজিক মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে আপনার এই ব্যাখ্যাগুলো তুলে ধরবেন না, তাতে জনগণ বিভ্রান্ত হচ্ছেন, 10,323 বিভ্রান্ত হচ্ছেন। পাশাপাশি আরেকটা বিষয় নিয়েও আমাদের বক্তব্য আছে, উনি বলেছেন 10,323-এর সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রীরা নাকি এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আপিল করেছেন বা প্রেয়ার করেছেন। দায়িত্ব নিয়ে বলছি মাননীয় শিক্ষামন্ত্রী, আমি বিজয় কৃষ্ণ সাহা, আপনার দেওয়া এই গ্রুপ সি এবং গ্রুপ ডির নোটিফিকেশনে আমি কিন্তু প্রেয়ার করিনি, কিংবা আমরা যারা কোর্টের দ্বারস্থ হয়েছি এই তিনজন কেউই কিন্তু প্রেয়ার করিনি। তাই
এইভাবে মিথ্যা কথা জনসাধারণের সামনে আপনি দয়া করে বলবেন না, কারণ আপনি শুধু শিক্ষামন্ত্রী, কোনো দলের শিক্ষামন্ত্রী নন আপনি, কিন্তু শিক্ষামন্ত্রী, আমারও শিক্ষামন্ত্রী, 37 লক্ষ জনগণের শিক্ষামন্ত্রী। একজন শিক্ষামন্ত্রী মিথ্যা কথা বলে সেটা বলা আমার জন্য যেন লজ্জার বিষয়, তেমন রাজ্যবাসীর প্রত্যেকটা মানুষের কাছেও লজ্জার বিষয়। পাশাপাশি আমাদেরকে প্রশাসনের তরফ থেকে যে বিষয়টা নিয়ে বাধা দেওয়া হয়েছিল, করোনা সিচুয়েশনে এই ধরনের কোনো ধরনের রেজিস্ট্রেশন করা যাবে না, কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি আমরা দেখতে পাচ্ছি একটি বিশেষ রাজনৈতিক দলকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটি করার জন্য। তাই রাজ্যের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয়কে আমি অনুরোধ করব, আপনার দেওয়া অর্ডারে যদি এই মুহূর্তে করোনার পরিস্থিতিতে কেউ কোনো ধরনের ডেমনস্ট্রেশন না করতে পারে, তাহলে কোনো একটা বিশিষ্ট দলকে আপনি কী করে পারমিশন দিচ্ছেন? সেই প্রশ্নের উত্তর এ রাজ্যের নাগরিক হিসাবে আপনার কাছে করছি, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কাছে করছি, রাজ্যের জনগণের কাছে জানতে চাইছি। এই ধরনের বিবেচার, এই ধরনের একজনের জন্য সুবিধা আরেকজনের জন্য অসুবিধা করে কেন করা হচ্ছে? আমরা তো গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে চেয়েছিলাম, করোনার যা যা গাইডলাইন সবগুলো মেনেই করতে চেয়েছিলাম, সেই বিষয়গুলো নিয়েই আজকে আপনাদের সামনে আসা। কারণ কি, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টের বার্ডিকটাকে যেভাবে ব্যাখ্যা করছেন, এভাবে কোর্টে কেস চলাকালীন কেউ করতে পারেন বলে আমার জানা নেই। পাশাপাশি আজকে আমরা চাইছি রাজ্যবাসী অন্ততপক্ষে এই 18 নম্বর প্যারাটাকে একবার শুনে নিন, যারা ইংরেজিতে দক্ষ অন্ততপক্ষে এরা বুঝে যাবেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী কীভাবে মিথ্যা কথাগুলো বলছেন। তাই আপনাদের মিডিয়ার সামনে আমি একটু কষ্ট করে এই 18 নম্বর প্যারাটা সুপ্রিম কোর্টের জাজমেন্টের একটু পড়তে চাইছি, এটা দিয়ে বুঝতে পারবেন যে রাজ্যবাসীর কাছে উনি কীভাবে মিথ্যা কথাগুলো বলে যাচ্ছেন। 18 নম্বর প্যারাটা আমি পড়ছি। ইন আওয়ার ভিউ, কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ভেরি সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টস আর ফাউন্ড টু বি ইললিগ্যাল অ্যান্ড ইনভ্যালিড, নো আদার অ্যাডভান্টেজ ক্যান বি কনফার্ড আপন দ্য কনসার্ন ক্যান্ডিডেট, ইট মাস্ট বি নোটেড দ্যাট দ্য attempt on the part of the state in offering certain alternative employment is not to degrade the teacher, but some solace is being offered even in cases where the candidates do not succeed in the selection to the post of teachers. The candidate, if they are otherwise competent and eligible, will certainly have every opportunity till 31st 3 2023 to get selected for the post of teacher in the state, and by way of additional benefit, those who are unsuccessful in such attempt may retain the alternative employment. In our view, it does not amount any degradation. এই যে লাস্ট যে কথাটা বললাম যে ডেমেরিটেন, মানে আমি যদি 2023 সাল অবধি টেট পরীক্ষায় এলিজিবিলিটি না পেতে পারি বা সিলেকশন না পেতে পারি, সেক্ষেত্রে আমি অল্টারনেটিভ এমপ্লয়মেন্টটা ধরে রাখতে পারবো। এখন প্রশ্ন হলো, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী যে প্রক্রিয়ায় আমাদেরকে পরীক্ষায় বসাতে চেয়েছেন, সেই প্রক্রিয়াতে কোনো সম্ভাবনা নেই যে আমি টিকেই যাব। কিন্তু এই জায়গায় সুপ্রিম কোর্ট বলছে যদি আমি কোনো পরীক্ষায় শিক্ষকতার যোগ্যতা অর্জন না করতে পারি, সেক্ষেত্রে আমি রিটেন করতে পারবো। তার মানে সুপ্রিম কোর্ট ধরেই নিয়েছে যে রাজ্য সরকার যে এফিডেভিটটা দিয়েছিল সে মূলে আমাকে চাকরিটা দেওয়া হবে। এই যে অসত্য তথ্যগুলো রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তুলে ধরছেন জনগণের কাছে, সেই সত্য ঘটনাগুলো দয়া করে আপনাদের প্রিন্ট মিডিয়ার যারা আছেন তাদের কাছে অনুরোধ রাখবো, এই 18 নম্বর প্যারাটা রাজ্যবাসীর কাছে আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে তুলে ধরুন, সো দ্যাট রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী যে কথাগুলো বলছেন, যে অসত্য তথ্যগুলো পরিবেশন করছেন, সেগুলো জনগণ বুঝুক, বুঝে জনগণ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা মাথা পাতে নেব। কিন্তু এই ধরনের বিচারিতা উনি দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন এবং একের পর এক আমাদের 10,323 শিক্ষক শিক্ষয়িত্রীরা প্রয়াত হচ্ছেন অনাহারে, অর্ধাহারে, চিন্তায় রোগাগ্রস্ত হয়ে। এই সিচুয়েশনে আবারও আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, আপনারা অতি শীঘ্রই সুপ্রিম কোর্টে যে এফিডেভিটটা আপনারা করেছিলেন তাকে মান্যতা দিয়ে এবং সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টটাকে মান্যতা দিয়ে 10,323কে কীভাবে আপনারা সরাসরি নিযুক্তি দিতে পারেন সেটার ব্যবস্থা করুন। কারণ কি, আমরা জানি রাজ্য সরকার চাইলে, ক্যাবিনেট চাইলে সুপ্রিম কোর্টের এই নির্দেশ মূলে
এই চাকরিগুলোকে সোলেস ডিক্লেয়ার করে আমাদেরকে সরাসরি নিযুক্তি দিতে পারে। আরেকটা কথা উনি বারংবার বলে থাকেন কেগুলো এভাবে দিলে কেস হবে, এর দায়িত্ব আমরা বলছি যে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যখন এই ধরনের জাজমেন্ট দিয়ে থাকে তাহলে পরবর্তী সময়ে কেস হলেও কোর্টে এই কেসগুলো টিকে না, কারণ সুপ্রিম কোর্ট অলরেডি এই চাকরিগুলোকে সোলেস হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছে, যেটা রাজ্য সরকার আমাদেরকে দিতে চেয়েছে বলে এফিডেভিট করেছে সুপ্রিম কোর্টে। এই বিষয়গুলো নিয়েই আজকে আপনাদেরকে ডাকা, আপনাদের অসংখ্য ধন্যবাদ, এই বিষয়গুলো রাজ্যবাসীর কাছে তুলে ধরবেন, এটাই আমরা।